শীত অনেক এলাকাতে বেশ জোরে সোরে শুরু হয়েছে, অনেক এলাকায় মাত্র শুরু হলো, খুব জোরে সোরে এখনো শুরু হয়নি। শীতের মৌসুমটির নাম কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে উল্লেখ করেছেন, ইলাফিহিম রিহলাতাশ শীতাই ওয়াসসাইফ। একবারে শীতা, এই আরবি শীত থেকে, কোরআনের শব্দ শীত থেকেই, শীতা থেকেই বাংলায় শীত শব্দটি এসেছে। তো শীতের এই মৌসুমকে কেন্দ্র করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আমরা জানি, যে হাদিস থেকে আমাদের নিত্য নতুন অনেক বিষয় জানার আছে, বোঝার আছে। আজ আমরা শীতের মৌসুমকে কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে, সাহাবায়ে কেরামের বিভিন্ন আসারের আলোকে ছয়টি আমলের কথা বলবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, ইমানদার দুনিয়ার প্রত্যেকটা বিষয় থেকে সে শিক্ষা গ্রহণ করবে। প্রতিটা মৌসুম উপলক্ষে কোরআন এবং হাদিস তাকে সুনির্দিষ্ট কিছু দিক এবং নির্দেশনা দিয়েছে। শীতের মৌসুম উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমাদের সবসময় মাথায় থাকতে হবে। সে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার অনুযোগ করেছে, ফরিয়াদ করেছে আল্লাহর কাছে। জাহান্নাম বলেছে, আল্লাহ কালাত রব্বি আকালা বাদি বাদা, আল্লাহ আমার এক অংশ, জাহান্নামের একটা অংশ অপর অংশকে গ্রাস করে ফেলে, গিলে ফেলে, খেয়ে ফেলে। কারণ জাহান্নামের দুইটা পার্ট, একটা হলো নার বা আগুন, আরেকটা হলো জামহারির বা ঠান্ডা। তো জাহান্নাম তার ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টির ভাষা বোঝেন, তিনি সবকিছু জানেন, আলিম তিনি, সবকিছু তিনি জানেন। তো জাহান্নামের কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন, জাহান্নাম কথা বলছে আল্লাহ তাআলার সাথে। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে যখন সে বলেছে যে আমার রাক্ষসে ভাবের কারণে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামকে ফাআযিনা লাহা বিনাফাসাইন, দুটি শ্বাস ছাড়ার সুযোগ, অনুমতি দিলেন যে ঠিক আছে, তোমার ভাপ এবং তীব্রতা কিছুটা কমানোর জন্য দুটি ভাপ তুমি ছাড়বে। নাফাসুন ফিস সাইফি ওয়া নাফাসুন ফিস শীতা, একটি নিঃশ্বাস হলো গরমকালে, আরেকটা হলো শীতকালে। যেহেতু জাহান্নামে দুটি বিভাগ আছে, গরম এবং ঠান্ডা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের শেষে বলেছেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির আও কামা ওয়ারাদা ফিল হাদিস। দুনিয়াতে তোমরা যে গরমের তীব্রতা দেখছ, এ হাদিস থেকে বোঝা যায় যে সেটি হলো জাহান্নামের ছোঁয়া, সে ভাপ, সে বাষ্প, সে নিঃশ্বাস যে ত্যাগ, তার একটি আলামত মাত্র। আল্লাহ তাআলা এটাকে পৃথিবীর এক এক অঞ্চলে এক এক সময়ে ডিস্ট্রিবিউশন করেন, এক এক মাত্রা ডিস্ট্রিবিউশন করেন, যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহর হিকমা অনুযায়ী। কিন্তু দুনিয়াতে যে শীত বা যে গরম আমরা অনুভব করি, এগুলো মূলত জাহান্নামের ছোঁয়া, ভাপ এবং নিঃশ্বাস। মোহতারাম হাজরিন, এই জন্য শীতের মৌসুম আসলে একইভাবে গরমের মৌসুমের জন্য আমলটি প্রযোজ্য। প্রথম আমল হলো এর উৎপত্তি নিয়ে চিন্তা করা। আমরা এই মজলিসে শত শত হাজারো মানুষ আছি যাদের বয়স 40-50-60 বছর পার হয়ে গেছে। আমাদের জীবনে প্রত্যেক বছর একবার করে শীত এসেছে, একবার করে গ্রীষ্ম এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে শীত এবং গ্রীষ্মের তীব্রতার সময় অনুভব করে, এ হাদিসের আলোকে এর প্রতি ঈমান আনয়ন করা এবং জাহান্নামের তীব্রতা সম্পর্কে অনুভব করা, চিন্তা করা, ভাবা, এই সুযোগটি আমাদের বেশিরভাগ মানুষের জীবনে হয় নাই। মোহতারাম হাজরিন, হাদিসটি বুখারিতে বর্ণিত, বিশুদ্ধ হাদিস, মুহাদ্দিসিনে কিরামের কোনো দ্বিমত নেই। এরকম একটা হাদিসকে মাথায় রেখে শীতের মৌসুমের প্রথম আমাদের করণীয় হওয়া উচিত যে আমরা চিন্তা ভাবনা করব, গবেষণা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই মহা সৃষ্টি, এটি কোত্থেকে আসলো, কিভাবে আসলো, হাদিসের এই তথ্য অনুযায়ী সেই জাহান্নামের কথা আমরা স্মরণ করব এবং জাহান্নাম থেকে পানা চাইব। আল্লাহ, দুনিয়ার এই গরমের তীব্রতা, শীতের তীব্রতা যদি এত কষ্টদায়ক হয়, জাহান্নামের আগুন এবং জামহারির তীব্রতা কত মারাত্মক হবে, এটা তো বাষ্প বা ভাপ, তাহলে মূলটার অবস্থা কি? অতএব আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আপনার কাছে আমরা জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, পানাহ চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে পানাহ লাভ করার তৌফিক দান করুন। নাম্বার 2, শীতের মৌসুমটাকে বিভিন্ন বর্ণনায়
রবিউল মুমিন বলা হয়েছে অর্থাৎ এটা ঈমানদারের জন্য বসন্তকাল বসন্তকালে যেরকম ফল ফসল ফোটে শীতের মৌসুমে ঈমানদারের আমলের বসন্তের ফুল ফোটে আমলের ফুল ফোটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি বর্ণিত হাদিসে বলেছেন যে আশ্বিতা এটা হলো আল গানিমাতুল বারেদা আশ্বিতা ও ফিস সাওম আসসাওম ও ফিস শীতা গানিমাতে বারেদা বা শীতল সুবর্ণ সুযোগ শীতল সুবর্ণ সুযোগ মানে যে সুযোগটা যে কেউ নিতে পারে এত সুন্দর এবং এত ভালো একটা সুবর্ণ সুযোগ হলো আপনার আশ্বিতা ও আসসাওম ও ফিস শীতা অর্থাৎ আপনার শীতের মৌসুমে রোজা রাখা এই শীতের মৌসুমে রোজা রাখা এটাকে সুবর্ণ সুযোগ বলা হয়েছে কেন কারণ এই মৌসুমে দিন থাকে ছোট এবং রাত থাকে বড় মহতরম হাজরিন এইজন্য শীতের মৌসুম উপলক্ষে অন্যতম একটা আমল হলো দিনের বেলায় নফল রোজা রাখা শুধু শীতের মৌসুম এই উপলক্ষে রোজা রাখার কথা হাদিসে বলা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে সাহাবা ইকরাম রাখতেন খুব আগ্রহ সহকারে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আল গানিমাতুল বারেদা বলা হয়ে বলেছেন মহতরম হাজরিন তাহলে শীতের মৌসুম উপলক্ষে অন্তত এক দুইটা নফল রোজা হলেও রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আজকে জানলাম এইবারের মৌসুমেই আমি আমল করার চেষ্টা করব কারণ আগামী মৌসুম পর্যন্ত আমি হায়াত পাবো কিনা সুযোগ পাবো কিনা সেটা জানি না অতএব এবারে ইনশাআল্লাহ আমল করব তো আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন তিন নম্বর আমল হলো শীতের মৌসুম উপলক্ষে তাহাজ্জুদের বিশেষ চেষ্টা কর তাহাজ্জুদ তো পরের কথা ফজরের নামাজই হারিয়ে গেছে এখন মুসলমান ফজর নামাজ পড়তেই কষ্ট হয়ে যায় অনেক দিনদার মানুষ আছে চার ওয়াক্ত সালাত পড়ে কিন্তু ফজরটা পড়তে তার কি হয় কষ্ট হয় মহতরম হাজরিন শীতের মৌসুম আসলে একজন ঈমানদার শুধুমাত্র তার সামান্য সদিচ্ছা থাকলেই তিনি তাহাজ্জুদ পড়তে পারেন ফজর তো বটেই তাহাজ্জুদও পড়তে পারেন একটি হাদিস মুহাজ্জামে তবরানীতে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিছু মানুষের কাজ দেখলে আমল দেখলে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন আল্লাহর হাসাটা তার শানের সাথে যেভাবে হবে সেভাবে আমরা এর কাইফিয়ত জানি না কিন্তু হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন বান্দার কিছু আমল দেখলে এর ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা বহু কষ্ট উপেক্ষা করে ধরেন শীতের সময় শীতের তীব্রতা কনকনে শীত এবং ঠান্ডা এটা উপেক্ষা করে এটা সহ্য করে তারা উঠে যান এবং দাঁড়িয়ে সালাত আদায় করেন তাদের দাঁড়িয়ে সালাত আদায় করা এটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন এবং ফেরেশতাদেরকে তিনি জিজ্ঞাসা করেন মা হামালা আবদি আলা মা সানা আমার বান্দা যা করলো এটা কেন করলো এই শীতে এই কষ্টে সবাই লেপে কম্বলের নিচে শুয়ে আছে আরে কনকনে শীতের মধ্যে সব ফেলে দিয়ে যুবথুবু হয়ে সে কেন দাঁড়িয়ে সালাত আদায় করছে তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিলেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন সবকিছু শুধু তার থেকে শুনতে চেয়েছে তারা জবাব দেন যে আল্লাহ রাজা আমা ইনদাক ওয়া শাফাকাত মা ইনদাক মিন মা ইনদাক আল্লাহ আপনার কাছে যে নিয়ামত আছে পুরস্কার আছে এটা প্রত্যাশায় তারা দাঁড়িয়ে সালাত আদায় করছে আর আপনার কাছে যে আযাব আছে সেই আযাব থেকে পানা আছে তারা এই কাজটি করছে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে তোমরা সাক্ষী থাকো যদি আমার রহমতের আশায় জান্নাতের আশায় বান্দা এই ভোর রাতে কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে সালাতে সে উপস্থিত হয়ে যায় আর আমার কাছে যে জাহান্নামের আযাব এর আয়োজন রয়েছে সেখান থেকে পানা চাওয়ার জন্য যদি সে উঠে থাকে তাহলে আমি তাকে আমার কাছে থাকা জান্নাত এবং আমার কাছে থাকা জাহান্নাম থেকে মুক্তি এই উভয়টার গ্যারান্টি এবং ওয়াদা করে দিলাম মহতরম হাজরিন সেজন্য শীতের মৌসুমে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা উচিত রাত অনেক বড় এশার সালাত এখন সাতটায় হয়ে যায় বা সাতটায় শুরু হয়ে যায় কিছুদিন পর হয়তো আরো অনেক আগে আজান হয়ে যাবে আবার ফজর অনেক দেরিতে হবে আপনি এশার পরপর যদি শুয়ে যান আপনি ঘুমোতে ঘুমোতে ক্লান্ত হয়ে যাবেন অটোমেটিক রাতে ঘুম ভেঙে যাবে এবং যখন ঘুম ভেঙে যাবে উঠে ভোর রাতে দুই রাকাত সালাত অন্তত পড়বেন মহতরম হাজরিন তাহাজ্জুদ যদি পড়তে না পারেন অন্তত ফজর যাতে কোন অবস্থাতেই মিস না হয় চেষ্টা করব না ইনশাআল্লাহ চার নম্বর আমল হলো
শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে ওযু করা শীতের সময় ওযু করতে খুব বেশি আরাম লাগে না সাধারণত কষ্ট লাগে ঠিক না বেঠিক এই কষ্ট উপেক্ষা করে যারা ওযু করে তাদেরকে ওযুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ছোটখাটো যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেন এবং আল্লাহর কাছে জান্নাতি হিসাবে ইমানদার হিসাবে তাদের মর্যাদা এবং মর্তবা আল্লাহ তাআলা প্রমোশন করে বৃদ্ধি করে দেন উপরে উঠায় দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত তোমাদেরকে আমি এমন কি আমলের কথা বলে দিব না যে আমলগুলো গুনাহসমূহ মাফ করে দেয় আর আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে দেয় সাহাবায়ে কেরাম আমলের পাগল ছিলেন আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হোক সেটা চাইতেন তারা বললেন অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটি আমলের কথা বললেন এর ভিতরে একটা আমল হলো ইসবাগুল উযুই আলাল মাকারে কষ্ট হয় এরপরও ওযু করতে কার্পণ্য করে না অনেক অলস আছে যে অলস এই শীতের মৌসুমে নামাজ পড়ে না শুধুমাত্র এই জন্য যে ওযু করতে কষ্ট হবে আছে না নাই মোহতরম হাজেরিন শীতের মৌসুমে সামান্য একটু শীতের কষ্ট হবে ঠান্ডা লাগবে ওযু করতে গেলে এই কষ্ট উপেক্ষা যদি আপনি করতে না পারেন এই কষ্টটা যদি সহ্য করতে না পারেন তাহলে কিভাবে আপনি আশা করেন আল্লাহর কাছে অন্তঃসীমকালের জান্নাতের অতএব শীতের মৌসুমে যত কষ্ট হবে সমস্ত কষ্ট উপেক্ষা করে হলেও ওযু করার মতো সৎ সাহস থাকতে হবে অতএব শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে ওযু করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেকে ওযু করে ঠিকই নামাজও পড়ে ঠিক শীতের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ত্বকের যত্ন যেরকম নিতে হয় ওযুর যত্ন বিশেষভাবে এটা হলো শীতের গুরুত্বপূর্ণ একটি আমল চার নম্বর আমল যে অলসতা করা যাবে না ওযু করতে নাম্বার পাঁচ শীত বস্ত্র বিতরণ করা এদেশে এখনো শত শত হাজারো মানুষ শীতের সময় কনকনে শীতে কাঁপতে থাকে শীত নিবারণ করার মতো প্রয়োজনীয় শীতের কাপড় গরম কাপড় তাদের কাছে থাকে না পঞ্চগড় জেলা এবং আরো কোনো কোনো এলাকাতে ১৩ ডিগ্রি ১২ ডিগ্রি পর্যন্ত নেমে যায় শীতের সময় এবং মানুষ মারা যায় ঢাকা সহ বিভিন্ন শহরে এখনো অনেক মানুষ দেখা যায় রাস্তার ধারে শুয়ে আছে কনকনে শীতের মধ্যে কোন রকম একটা পাতলা কাপড় শরীরের উপরে পিনপিনে বাতাস চলছে ভাইরা আমার সেই রকম পরিস্থিতিতে আর কদিন শুরু হবে বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের ঘরে ঘরে আপনাদের মধ্যে থাকা অনেক মানুষও হয়তোবা অনেক টাকা খরচ করে একটা পতাকা টাঙাবেন আবার প্রতিযোগিতা হয় কে কত বড় পতাকা টানিয়েছে আমার লজ্জা হয় যখন দেখি মিডিয়াগুলো সেটাকে পজিটিভলি সেটাকে উপস্থাপন করে ইতিবাচকভাবে তুলে ধরে মনে হচ্ছে একটা কিছু ঘটায় ফেলছে যে সবচেয়ে বড় পতাকা নির্মাণ করেছে তৈরি করেছে অমুক যে দেশে পোশাকের অভাবে শীতের সময় এখন অনেক মানুষ কম্পমান থাকে কষ্ট করে অনেক বাবা তার সন্তানকে শীতের সময় একজোড়া মোজা কিনে দিতে পারেন না শীতের সময় একটা সোয়েটার ভালো দেখে কিনে দিতে পারেন না সেই দেশে এইরকম ভিনদেশীদের পতাকা টাঙ্গানো এটা আমাদের জন্য লজ্জা ছাড়া আর কিছু না অনেকে আছে নিজের বাড়ির রং পরিবর্তন করে তার পছন্দের দলের পতাকা সেই বাড়ির দেয়ালে আঁকে আছে না নাই হাজার হাজার লক্ষ টাকা তিনি খরচ করে তার পছন্দের দলের পতাকা আঁকছেন তার বাড়ির দেয়ালে পুরো বাড়িকে সাজাচ্ছেন সেভাবে অথচ বহু বনি আদম বহু আদম সন্তান এই দেশের বহু মানুষ এখন গৃহহারা হয়ে রাস্তার পাশে ফুটপাতে হয়তো শুয়ে আস ঠিক না বেঠিক মোহতরম হাজেরিন আপনারা বিশেষ করে এখানে বেশিরভাগ যুবকরা আছেন আপনারা যদি না জাগেন এই দেশের পরিবর্তন কোনোদিন হবে না আপনাদেরকে জাগতে হবে আপনি আপনার বন্ধুদেরকে বোঝাবেন তুমি ভিনদেশীদের পতাকা এদেশে টাঙাচ্ছ সেটাকে তুমি অন করছো সেটা নিয়ে গর্ব করছো টাকা ঢালছ এই পতাকার টাকাটাই বাজেট করে কোন একটা মানুষের গায়ে মুড়িয়ে দাও তার চাদর আকারে তাকে দাও এইটা দিয়ে কোন একটা কাপড় একজোড়া মোজা তোমার আশেপাশে বহু বাচ্চা দেখবা শীতের সময় সকালবেলায়
হয়তো মক্তবে যাচ্ছে স্কুলে যাচ্ছে পায়ে মোজা নাই মাদ্রাসায় যাচ্ছে তাকে এক জোড়া মোজা কিনে দাও তোমার এই টাকাটা যথাস্থানে ব্যবহার করা হবে এটা তোমার জন্য সার্থকতা হবে মহতরম হাজরিন আমাদের বিবেক যেন জাগ্রত হয় আমরা যেন মানুষের জন্য কাজ করার চেষ্টা করি চেষ্টা করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই শীতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল হিসাবে এটাকে আমরা ফিক্স করে নেই যে আমি আমার শীতের মৌসুমে নিজের জন্য শীতের কাপড় নিজের পরিবারের জন্য বাচ্চা কাচ্চার জন্য যখন কিনব আমার আশেপাশে থাকা মানুষগুলোর জন্য আমি একটি পিস কাপড় হলেও কিনে দিব চেষ্টা করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন শীত উপলক্ষে ছয় নম্বর যে আমলের কথা বলবো তা হলো সালাত বা নামাজ আউয়াল ওয়াক্তে যথাসম্ভব দ্রুততার সাথে আগে আগে পড়া আগে আগে মানে ওয়াক্তের আগে না ওয়াক্ত হওয়ার পর দেরি না করে পড়া কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতের মৌসুমে সালাত খুব তাড়াতাড়ি পড়তেন আর গরম হলে একটু দেরিতে পড়তেন বিশেষ করে জোহরের নামাজ শীতের সময় একটু আগে আগে পড়া গরমের সময় একটু দেরি করে পড়া তো শীতের মৌসুমে এই আমলটি আমরা খেয়াল করব এরকম আরো অনেক আমল আছে যে আমলগুলো আমরা শীতের মৌসুমে করতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন